সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস 14 এর বাকি অংশ আজ আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমরা এখানে অনলাইন ক্লাসের এখানে 2018 সালে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে এসেছে এই প্রশ্নটা এরকম। এক্স ওয়াই জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স 110 ব্র্যাকেটের বাইরে 2, অর্থাৎ বাইনারি, তারপর এত টাকার বই কিনলো, ওয়াই 36 8 ব্র্যাকেটের বাইরে 8 এই টাকার বই কিনলো এবং জেড A9 টাকার বই কিনলো। তাহলে এবার প্রথম প্রশ্ন হলো কোড কী। কোড হলো অক্ষর, অঙ্ক, চিহ্ন, এগুলা সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং একে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এই সংকেতকে বলা হয় কোড। অক্ষর, অঙ্ক, চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং একে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এই সংকেত তৈরির কাজকে কোড বলে। কোড করার কাজকে এনকোডিং বলা হয়। কোড আমরা ভিন্নভাবে বলতে পারি মানুষের ভাষাকে কম্পিউটারে ভাষায় রূপান্তর করার জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে কোড বলা হয়। মানুষের ভাষাকে কম্পিউটারে ভাষায়, ধরি আমি এ চাপলাম, তাহলে কম্পিউটার কাছে এ না গিয়ে এরকম একটা সংকেত গেল, তাহলে এই সংকেতটা হলো কোড। এটা কিন্তু মানুষের ভাষা, কম্পিউটার ভাষায় রূপান্তরিত হলো সিপিউর কাছে যাওয়ার সময় সে এরকম হয়ে গেল। আবার সিপিউ যখন মনিটরে প্রসেস করে দেখালো সেটা আবার ডিকোডিং। এই মানুষের ভাষা কম্পিউটার ভাষায় রূপান্তর করা, এটা হলো এনকোডিং বা কোডিং। তাহলে কোড হলো কি, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য যে সংকেত ব্যবহার করা তাকে বলা হয় কোড। অর্থাৎ আলফানিউমেরিক বর্ণ কী কী সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং একে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এই সংকেত তৈরির কাজকে কোড বলে। এরপরে 6 নম্বর প্রশ্ন হলো, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব, 6 নম্বর প্রশ্ন হলো দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব, অর্থাৎ কম্পিউটার ডিজাইনে কেন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটার ডিজাইন দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব। আচ্ছা, প্রকৃত মান এবং একের পরিপূরক গঠনের জন্য দুটি বাইনারি শব্দ +0 এবং -0 সম্ভব। প্রকৃত মান ধরো +0 যদি আমি লিখি, এটাকে 8 বিটে যখন বসাবো তখন এরকম একটা বসাবো, 3 6 7 8। এই অষ্টম সংখ্যাটা শূন্য হলে সংখ্যাটা যোগবোধক, অষ্টম সংখ্যাটা যদি বিয়োগবোধক হয় তাহলে অষ্টম সংখ্যা 1 হলে সংখ্যাটা হবে বিয়োগবোধক। তাহলে এটা যদিও দেখতে দেখা যায় এটা হলো +0-এর মান, এটা হলো -0-এর মান। এরকম একের পরিপূরকের ক্ষেত্রে +0 এবং -0 সম্ভব, কিন্তু বাস্তবে +0 -0 নয়। এই জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এরকম +0 -0 জন্য তো কোনো সমস্যা নেই। সেই জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি কোথায় ব্যবহার করে, কম্পিউটার ডিজাইনে। তাহলে কম্পিউটার ডিজাইনে প্রকৃত মান এবং একের পরিপূরক পদ্ধতি ব্যবহার না করে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করা হয়। কারণ হলো প্রকৃত মান এবং একের পরিপূরকের +0 এবং -0 জনিত সমস্যা রয়েছে, কিন্তু দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে +0 এবং -0 জনিত কোনো সমস্যা নেই। সেখানে শুধু শুধু জিরো রয়েছে, +0 -0 বলতে কিছু নেই। তারপরে হলো দুইয়ের পরিপূরকের জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় সেই সার্কিটটা সরল প্রকৃতির। দুইয়ের পরিপূরকের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় IC ইন্টিগ্রেটেড সার্কিট বলি আমরা, সেই সার্কিটটা সরল প্রকৃতির। আর কোনো সার্কিট যদি সরল প্রকৃতির হয় সেটা হবে দামে সস্তা এবং দ্রুত গতির, দামে সস্তা এবং দ্রুত গতির। তাহলে কম্পিউটার ডিজাইনে দুইয়ের পরিপূরকের জন্য যে সার্কিট ব্যবহার করে সে সার্কিটটা সরল প্রকৃতির, সরল ধরনের, এটা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। তারপরে দুইয়ের পরিপূরকের জন্য চিহ্নযুক্ত এবং চিহ্নবিহীন সংখ্যা, চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একটা বর্তনী ব্যবহার করা, চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা কী করার জন্য, যোগ করার জন্য, চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য, চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়, একই বর্তনী বা সার্কিট ব্যবহার করা, একই বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয়। তাহলে এখানে খরচ কম, চিহ্নযুক্ত এবং চিহ্নবিহীন সংখ্যার জন্য যদি আলাদা আলাদা বর্তনী বা সার্কিট ব্যবহার করতে হতো তাহলে এটার খরচটা বেশি পড়তো। এবং এই যে দুইয়ের পরিপূরকের জন্য 3 4 নম্বরে যে কথা, দুইয়ের পরিপূরকের জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় সেখানে সার্কিট, একটা সার্কিট দিয়ে যোগ ও বিয়োগের কাজ, বিয়োগের কাজ করা যায়, একই সার্কিট দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যায়। অর্থাৎ কি, যোগ ও বিয়োগের জন্য, যোগ ও বিয়োগের জন্য
একটি সার্কিট ব্যবহার করা একই সার্কিট ব্যবহার করা হয় একই সার্কিট ব্যবহার করা হয় তাহলে আমরা চারটা কথা বললাম দুইয়ের পরিপূরকের জন্য প্লাস জিরো মাইনাস জিরোর জনিত কোনো সমস্যা নেই প্রকৃত মান এবং একের পরিপূরকের ক্ষেত্রে প্লাস জিরো মাইনাস জিরো জনিত সমস্যা রয়েছে দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে শুধু প্লাস জিরো মাইনাস জিরো নয় কি রয়েছে শুধুমাত্র জিরো রয়েছে দুইয়ের পরিপূরকের জন্য কম্পিউটার ডিজাইনে ব্যবহার করা কম্পিউটার ডিজাইনে যে সার্কিট ব্যবহার করা হয় দুইয়ের পরিপূরকের জন্য সেটা সরল প্রকৃতির এবং সরল প্রকৃতির হওয়ার কারণে এটা দামে সস্তা এবং দ্রুতগতিতে কাজ করে এবং চিহ্নযুক্ত এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায় এবং দুইয়ের পরিপূরকে যে সার্কিটটা ব্যবহার করা যায় সেই সার্কিট দিয়ে একসাথে যোগ এবং বিয়োগের কাজ করা যায় তাহলে ক নম্বর প্রশ্ন আমরা পেয়ে গেলাম এবার গ নম্বরের প্রশ্ন উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াইয়ের মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কেন এক্স এক্সের বইয়ের দামটা তো কত একশো দশ এটা ব্র্যাকেটের বাইরে দুই তাহলে কার বইয়ের দাম বেশি এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা দশ শ্রমিকের নির্ণয় করব কারণ এক্সের বইয়ের দামটা বাইনারিতে আছে আর ওয়াইয়ের বইয়ের দামটা আছে কিসে অক্টালে তাহলে এখানে আমরা পাওয়ার পদ্ধতিতে যদি মানটা বাইর করি এটার পাওয়ারটা হলো শূন্য এটার পাওয়ারটা হলো এক এটার পাওয়ার দুই এটার পাওয়ার তিন এটার পাওয়ার হলো চার এটার পাওয়ার হলো পাঁচ তাহলে প্রথম এক গুণন টু পাওয়ার কত ফাইভ তারপরে দ্বিতীয় এক গুণন টু পাওয়ার কত ফোর তারপরে হলো এ শূন্য শূন্য গুণন কত টু কিউব তারপরে যোগ এক এক গুণন টু স্কোয়ার যোগ এবার আছে এ এক এক গুণন টু পাওয়ার ওয়ান যোগ কত শূন্য গুণন টু পাওয়ার শূন্য টু দি পাওয়ার ফাইভ মানে দুইকে পাঁচবার গুণ করলে হয় কত বত্রিশ দুইকে পাঁচবার গুণ করলে হয় বত্রিশ যোগ দুইকে চারবার গুণ করলে হয় ষোলো যোগ আট রে শূন্য দিয়ে গুণ করলো শূন্য টু স্কোয়ার মানে চার চার একে চার যোগ দুই একে দুই যোগ দুই পাওয়ার শূন্য মানে হলো এক একে শূন্য দিয়ে গুণ করলো শূন্য তাহলে আমাদের বত্রিশ ষোলো চার দুই এই চারটা সংখ্যা বত্রিশ ষোলো চার এবং দুই এগুলো যোগ চারে দুই ছয় 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 বারো বারো দুই চোদ্দো চার হাতের এক এক একে দুই দুই আর তিনে কত পাঁচ চুয়ান্ন তাহলে এই যে কার বইয়ের দাম তাইলে এক্সের বইয়ের দাম হলো কত চুয়ান্ন ব্র্যাকেটের বাইরে কত হবে দশ এক্স এক্স সমান সমান এত এক্সের বইয়ের দাম এবার ওয়াই ওয়াই সমান সমান কত এন ছয়ত্রিশ ব্র্যাকেটের বাইরে আট ছয়ত্রিশ ব্র্যাকেটের বাইরে আট তাহলে ছয়ের জন্য শূন্য পাওয়ার তিনের জন্য পাওয়ার হলো এক তাহলে তিন গুণন কত আট পাওয়ার এক লিখব যেহেতু অক্টাল সংখ্যা যোগ ছয় গুণন কত আট পাওয়ার শূন্য তাহলে এখন তিন আটা কত হবে চব্বিশ যোগ ছয় গুণন আট হবে না ছয় একে ছয় হবে ছয় গুণন এক তাহলে চব্বিশে আট ছয় তিরিশ তাহলে একজন কত পাইছে তিরিশ পাইছে আর একজন কত পাইছে তাহলে চুয়ান্ন পাইছে তাহলে দুজনের পার্থক্য আমাদের গিয়ে কত বেশি তাহলে সুতরাং কার বেশি সুতরাং দেখা যায় কার বেশি এক্সের বইয়ের দাম বেশি এক্সের বইয়ের দাম বেশি বইয়ের দাম এক্সের বইয়ের দাম বেশি কত বেশি তাইলে কত বেশি এক্সের বইয়ের দাম বেশি এবং তা হলো তাহলে কত চুয়ান্ন বিয়োগ কত ত্রিশ সমান হলো কত চব্বিশ টাকা বেশি তাহলে আমরা ঘ নম্বরের উত্তর পেয়ে গেলাম এক্সের বইয়ের দাম হলো চুয়ান্ন টাকা ওয়াইয়ের বইয়ের দাম হলো কত তিরিশ টাকা তাহলে কার বইয়ের দাম বেশি এক্সের বইয়ের দাম বেশি কত টাকা বেশি চব্বিশ টাকা বেশি এবার উদ্দীপকের তিনজনের বইয়ের মোট দাম কত তা অক্টেলে প্রকাশ করো উদ্দীপকের তিনজনের বইয়ের দাম কত তা অক্টেলে প্রকাশ করো আচ্ছা যদি আমরা ক থেকে খ গ থেকে পাই কথাটা লিখি তাহলে কাজটা আমাদের সহজ হয়ে যায় তাহলে এবার ঘ নং প্রশ্ন ঘ ঘ বলবো গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত কিসের বইয়ের দাম এক্সের বইয়ের দাম এক্সের বইয়ের দাম কত কিসে প্রকাশ করতে বলছে ও অক্টালে প্রকাশ করতে বলছে তাহলে একটা তো অক্টালে আছে কার বইয়ের দাম অক্টালে আছে ওয়াইয়ের বইয়ের দাম এক্স কত তাইলে একশো দশ একশো দশ তাহলে এটাকে আমরা এটা কিসে আছে বাইনারিতে আছে কিসে আছে বাইনারিতে আছে তাহলে বাইনারিতে এই ব্র্যাকেটটা উঠাই দিই বাইনারির তিন বিট সমান অক্টালের এক বিট এই যে বাইনারির তিনটা অক্টালের কয়টা একটা
তাহলে এখন 110 110, কই অক্টাল কই, অক্টালের 110 সমান বাইনারির 110 সমান অক্টালের কত? 6, আবার 6। তাহলে এক্স সমান সমান কত হবে? 66 ব্র্যাকেটের বাইরে 8। ওয়াই সমান সমান তো দেওয়া আছে, ওয়াই সমান কত দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে হলো 36 ব্র্যাকেটের বাইরে 8। ওয়াই সমান কত? 36 ব্র্যাকেটের বাইরে 8। এরপরে হলো কার বইয়ের দাম আছে? জেড এর বইয়ের দাম হলো A9। এবার হলো জেড, এটা ওয়াই গেল, ওয়াই জেড এর বইয়ের দাম সমান সমান কত? A9। জেড এর বইয়ের দাম হলো A9 ব্র্যাকেটের বাইরে 16। এবার A9 এই কথাটাকে আমরা বাইনারিতে লিখবো। A9 এর কথাটাকে কিসে লিখবো? তাহলে বাইনারিতে A এর মান কই জানো? A এর মানটা কত? 1010। A এর মানটা কত? তাহলে 1010। এরপরে 9 এর বাইনারি মানটা কত? 1001। 1001, এটা তো হেক্সাডেসিমাল, এখন কি হয়ে গেলো? বাইনারি হয়ে গেলো। এটাকে বাইনারিকে অক্টাল নিতে হলে কয় বিট করে নিতে হবে? 3 বিট। এখানে কয়টা শূন্য? একটা শূন্য বাড়তেই দেওয়া যাবে। এবার অক্টালের 0 10 0 10, অক্টালের 0 10 মানে কত? তাহলে সরি, বাইনারির 10। তাহলে এটা অক্টালেও একই রকম ব্যাপার হবে। অক্টালটা কোথায় আমাদের? অক্টালটা উপরে। অক্টাল বাইনারির 0 10 মানে অক্টালের কত? তাইলে 2। 101 বাইনারির 101, অক্টালের কত? তাইলে 5 হবে। 101 মানে অক্টালের, বাইনারির 101, অক্টালের 5। তারপরে 001 মানে কত? তাইলে অক্টালে 1। তাইলে কত হলো? 251 সমান সমান কত হবে? তাইলে এখান থেকে আমরা এখানে লিখতে পারি 251 ব্র্যাকেটের বাইরে কত? 8। সুতরাং এক্স সমান কত? তাইলে 68 ব্র্যাকেটের বাইরে 8। অর্থাৎ এক্স এর বইয়ের দাম কত অক্টাল পদ্ধতিতে? এত টাকা। তারপর ওয়াই এর বইয়ের দাম 36 ব্র্যাকেটের বাইরে 8 আছে। জেড এর বইয়ের দাম কত? 251 ব্র্যাকেটের বাইরে 8। অর্থাৎ দুই পক্ষের তিনজনের বইয়ের মোট দাম কত? হ্যাঁ, একটু ভুল হলো, তা অক্টালে প্রকাশ করো। মোট দাম কত? তিনজনের বইয়ের মোট দাম কত? তা অক্টালে প্রকাশ করো। তাহলে মোট দাম হবে, মোট আমরা এভাবে করতে পারি। একটু জটিল হয়ে গেলো, তুমি বাইনারি করে করতে পারো, দশমিকে করতে পারো। এখন 66 ব্র্যাকেটের বাইরে 8 হলো, তারপরে 36 ব্র্যাকেটের বাইরে 8 হলো, 251 ব্র্যাকেটের বাইরে 8 হলো, ব্যাপার না। তাহলে এটা মোট দাম, এক্স ওয়াই জেড এর বইয়ের মোট দাম। এক্স ওয়াই জেড এর কিসের? বইয়ের মোট দাম, বইয়ের মোট দাম, মোট দাম সমান সমান। এবার দেখা যাক, তাহলে এই তিনটা সংখ্যা 6 6 12 1 13, এটা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি, 13 থেকে 8 বাদ যাবে, রইবে কত? 5, লিখলাম 5। হাতের 8 মানে কত? 1। 1 আর 5 6, 6 3 9 9 6 কত? 15। 15 থেকে এবার 8 বাদ দিবে, রইল 7। 7 লিখব, হাতের 8 মানে 1, 1 আর 2 3, তাহলে 3 এখানে বরাবর বসে গেল ব্র্যাকেটের বাইরে 8। তাহলে এবার ঘ নম্বরের উত্তর কী হবে? তাইলে অক্টালে প্রকাশ করলে 375 ব্র্যাকেটের বাইরে 8। তো আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত থাকুক, আগামীতে আবার দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।